লক্ষ্মীপুরে 300 শতাধিক প্রতিবন্ধী নারী পুরুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউনুস হাওলাদার রূপম। আজ সকালে শহরের শাকারিপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে করোনায় কর্মহীন হয়ে পড়া 1000 পরিবারকে চাল ডাল সহ নিত্যপণ্য তুলে দেন রূপম হাওলাদার। এছাড়া দৈনিক মজুরিকৃত 500 শতাধিক শ্রমিকদের মাঝেও কাঁচা শাকসবজি ও মাছ বিতরণ করেন যুবলীগের এ নেতা। এছাড়া করোনামুক্ত স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেন তিনি। থেকে ঈদের দিন পর্যন্ত আমি আমার ব্যক্তিগত উদ্যোগে মানুষ মানুষের জন্য একটা স্লোগান নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে পর্যন্ত ইনশাল্লাহ দিয়ে এসেছি চাউল ডাউল ইত্যাদি সামগ্রী সহ প্রায় 1500-1600 কেজি জিনিস যেন মানুষ এক সপ্তাহ খেতে পারে। আর এরপরে ইনশাল্লাহ মধ্যে আবার মাছ এবং তরকারি দিয়েছি, বড় বড় মাছ এবং তরকারি, 12 আইটেমের তরকারি দিয়ে এখন আবার লাস্ট ফিনিশিংয়ে ঈদের সামগ্রী এবং চাল ডাল আবার নতুন করে শেষ পর্যায়ে মানে ঈদের দিনের যে প্রোগ্রাম এটা শেষ করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে।